আপনার কাছে যে প্রশ্নটা হচ্ছে আপনি তো ধর্মে বিশ্বাস করেন ধর্ম জিনিসপত্র বলেছে যেগুলো একেবারেই ভোগাস একেবারেই গাঁজাখুরি যেগুলোর কোন মানে প্রমাণও দেয়া হয় নাই সেগুলো আপনি বিশ্বাস করতেছেন কিন্তু বিজ্ঞানের এখানে এসে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিডিটি চাচ্ছেন নাকি এটা হচ্ছে যেহেতু বিজ্ঞানীরা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিডিটি দিতে পারছে না সেহেতু আপনি তাদেরকে গোনাতেই ধরছেন আরে দূর ওরা কি বুঝে আমাদের কোরআনে আরো বেশি ভালো ভালো আছে এটা আপনি বলুন তারপরে আমি ব্যাপারটা বলছি আমি কি বলতে চাইছি বলেন বলেন আমি বলতে দেখুন কোরআনে আমি যেটা দেখেছি অনেক কিছু আছে যেটা এখন সায়েন্টিফিক্যালি প্রুফ হচ্ছে যেমন আপনার সূর্য কথা বললেন এই আমি 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 এত দিন ধরে লাইভ করি প্রত্যেকটা মুমিন কথাটা প্রত্যেকটা দিন বলছে এবং যখন বলি তার ভাই একটু প্রমাণ করেন কোরআনে একটা যদি আপনি দেখাতে পারেন একটা একটা উদাহরণ জাস্ট একটা উদাহরণ যদি দেখাতে পারেন যে তার আগে কোরআন নাজিলের আগে বা কোরআন নাজিলের সমসাময়িক মানুষ এটা জানতো না কিন্তু কোরআনে ইউনিক ভাবে এই জিনিসটা আছে যেটা এর আগে কেউ জানতো না এইটা আপনি দেখাতে তবে এই চ্যালেঞ্জটা কত বছর ধরে চালাইতেছি কত বছর ধরে লাইভ করতেছি কত বছর ধরে বলতেছি মুমিনদেরকে প্রত্যেকটা এসে বলে ভাই কালকে নিয়ে আসবো ভাই আমার কাছে আছে কিন্তু এই মুহূর্তে ভাই মনে পড়ছে না ভাই ভাই কালকে আমি আসবো এই যে কালকের জন্য গেল এরপরে আর ফিরে এলো না আপনি যেহেতু একটা দাবি করেই ফেললেন যে কোরআনের ভিতরে এমন কিছু ইনফরমেশন আছে যেটা বর্তমান বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে আপনি আমাকে একটা উদাহরণ দিবেন আজকে আর কোনো কথা আমি আপনার সাথে বলবো না ঠিক আছে আপনার এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে বাদ বাকি কথাগুলো আমি মেনে নিব আপনার এবং আপনাকে আনলিমিটেড টাইমও দিব কথা বলার আপনি একটা প্রমাণ করবেন কোরআন থেকে একটা এমন একটা ইনফরমেশন যেটা তার তার আগে বা তার সমসাময়িক সময় মানুষ জানতো না কোরআনই প্রথমবার এই জিনিসটা বলা আছে দেন ঠিক আছে তাহলে আজ নেবুলার কথাটা আয়াত আয়াত সহ বলতে হবে বললেন এক্স্যাক্টলি আয়াত সহ বলতে হবে এবং একই সাথে তাফসীর থেকে দেখাইতে হবে যে আপনি যে ব্যাখ্যাটা করছেন সেটা আবার আপনার ব্যাখ্যা কিনা মনে করেন আপনি ওইখানে বলা আছে তিল আপনি ব্যাখ্যা করতেছেন তিল বলতে এখানে আসলে ব্ল্যাক হোল কে বোঝানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক হোল বুঝছেন আসি ভাই এই যে তিল এখানে লেখা আছে না করে এই যে তিল তয়কারী তিল তিল এটার মানে হচ্ছে ব্ল্যাক হোল বুঝছেন এইভাবে যদি আপনি যা ইচ্ছা ব্যাখ্যা করেন এই ব্যাখ্যা দিলে তো হবে না ভাই আপনার যে ব্যাখ্যাটা দিতে হবে সেটা মোহাম্মদ দ্বারা বা তার সাহাবা একরাম দ্বারা বা তার তাবে তাবেনরা এই আয়াতটা এইভাবে ব্যাখ্যা করেছে এটাও আপনাকে দেখাতে হবে তো দলিল সহ কথা বলতে হবে আপনার মন মতো খেয়াল খুশি মতো কোরআনকে একটা ব্যাখ্যা করে দিলেই তো হবে না আপনি অবশ্যই যদি মানে ইয়া থাকেন পড়ালেখা করে থাকেন তাহলে তো আপনি দলিল দেখাতে পারবেন অসুবিধা কি তাফসির থেকে দেখাবেন যে দেখেন ভাই তাফসিরে নবী বা তার সাহাবা একরাম বা তার তাবে ভাবেই ব্যাখ্যা করেছে দেখেন এই যে তিল তিলকে নবী নিজেই বলে দিচ্ছে যে তিল মানে হচ্ছে এটা তখন এটা ভেরিফাইড তথ্য হবে আপনি আপনার মন মতো খেয়াল খুশি মতো যদি কলাকে আহ কলা লেখা আছে মনে করেন কলা আপনি বলেন এই কলা বলতে গ্যালাক্সি বুঝিয়েছে আল্লাহ পাক হ্যাঁ এটা এটার অনেকগুলো অনেকগুলো মানে আছে এই শব্দটার অনেকগুলো মানে আছে এটার একটা মানে হচ্ছে গ্যালাক্সি যেটা কোনো তফসিরা আমরা খুঁজে না কোনো জায়গাতে আমরা খুঁজে পাবো না এই একই আপনার বুঝটা বুঝেছে সেটাও সাথে দেখেন ভাই আচ্ছা ভাই বলছি তফসিলের পরিপ্রেক্ষিতে না বলে যদি তরজুমার পরিপ্রেক্ষিতে বলা হয় তাহলে কি সেটা ভুল গণনা করা হবে হ্যাঁ ভুল গণনা করা হবে কারণ হচ্ছে যে নবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোরআনকে ভালোভাবে বুঝা দেয় আপনি যদি নবী যেটা মানে সাহাবিদেরকে বোঝা গেছে বা সাহাবারিয়া তাদের সাহাবিদের যেটা বোঝায় গেছে সেইটার বিপরীতে যদি আপনার নিজস্ব কোন ব্যক্তিগত বুঝ থাকে ব্যক্তিগত বুঝের মানে বুঝের কোনো জায়গা ইসলামে নাই ব্যক্তিগত ভাবে কে কি বুঝলো কে কি কে কি বুঝলো সেটার কোনো স্পেস ইসলামে নাই আপনার যদি আপনার একটা বুঝ থাকে তাহলে সেই বুঝটা কোনো একটা তাফসির থেকে ভেরিফাই করে দেখাতে হবে যে দেখেন এই যে আবু হুরাইরা নামক একজন সাহাবিদ ছিলেন তার বক্তব্য আমার বক্তব্যের মতো তখন এটা আপনার আপনার তথ্যটা ভেরিফাইড হবে আপনার বুঝটা তখন ভেরিফাইড হবে যে মনে করেন ইবনে আব্বাস একটা কথা বলে গেছে ইবনে আব্বাসের রেফারেন্সে দেখে আমাকে বলতে হবে দেখেন ইবনে আব্বাস এটা বুঝছে আমি ওটা বুঝছি ভাই তখন আমি বুঝব যে হ্যাঁ আপনার বুঝটা ইবনে আব্বাসের বুঝের সাথে যেহেতু মিলে গেছে সেটা এটা একটা ভেরিফাইড তথ্য এইভাবে আমাকে দেখাতে হবে দেখেন আচ্ছা না আমি ওইভাবে তো আপনার তোফসির সহ বলতাম না আমি তরজমা পড়ি যেহেতু ও তো তরজমা সহই আমি জানি সহ জানি মানে তো মানে সেই সময় সমসাময়িক সময়ে যদি না থাকতেন না থাকেন তাহলে তাফসির গুলো না পড়লে আপনি কিভাবে বুঝবেন যে এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা কি ঘটনা কি এই আয়াতের আগের আয়াত কি আছে পরের আয়াত কি আছে কোন বিশেষ সময়ে আয়াতটা প্রযোজ্য হবে কোন সময় এটা প্রযোজ্য হবে না এই জিনিসগুলো তো তাফসির গ্রন্থে লেখা থাকে আপনি যদি এখন তাফসির না পড়ে মানে মুহাম্মদ এবং তার সাহাবা একরামদের বক্তব্য না দেখিয়ে আমাকে জাস্ট আপনার মন মতো খেলো খুশি মতো একটা জিনিস বানায় দেন এই যে যেমন ধরেন কাদিয়ানিরা হ্যাঁ মানে ভারতে যে কাদিয়ানিরা আছে তারা একটা আয়াতকে ব্যাখ্যা করছে এইভাবে যে কোরআনে বলা আছে যে কোরআনে বলা আছে খাতাম নবুত হ্যাঁ মানে শেষ নবী শেষ নবীর কথা বলা আছে এটাকে আবার কাদিয়ানিরা অনুবাদ করছে এটা হচ্ছে সিলমোহর হ্যাঁ এই খতম বলতে এখানে সিলমোহর বোঝানো হয়েছে এটা বইলা তারা আবার আবার নতুন নবী বানায় ফেলেছে তাদের মধ্যে আবার হ্যাঁ এখন এই টাইপের বুধ যদি কেউ বোঝে তাহলে এটা তো ইসলামের কোন মেইন স্ট্রিম ইসলামের কোন অংশ না এটা হচ্ছে বিচ্যুতি তাদের ব্যক্তিগত বুঝ তারাও যদি নিজেদেরকে মুসলিম বলে দাবিও করে তারপরে তো মুসলিমরা তো তাদেরকে কাফের ঘোষণা করেছে ঠিক আছে আপনি যদি এরকমের একটা তাল গল্প পাকানো নিজস্ব মানে ইয়া তাফসির বের করেন নিজস্ব তাফসির করতে চান তাহলে তো আপনারা সেই একটা তাফসির গ্রন্থ লিখতে হবে হ্যাঁ আপনি সেই তাফসির গ্রন্থটা লিখে সৌদি আরবে পাঠাবেন সরকার ওই সৌদি আরবের সরকার বা তাদের যারা আলেম আছে তারা আপনার তাফসিরটা দেখে ভেরিফাই করে যদি আপনাকে এটা প্রকাশ করে তখন আপনি আমার সাথে এসে কথা বলতে পারবেন দেখেন ভাই আমি একটা তাফসির গ্রন্থ লিখছি সৌদি সরকার দ্বারা এটা সত্যায়িত হয়েছে এই যে এখানে আমি এটা লিখছি এই যে আমি এটা পরে এটা বুঝছি তখন আপনার মানে কথাগুলোর একটা ভ্যালু থাকবে কিন্তু আপনার ব্যক্তিগত মতামতের তো কোনো ভ্যালু নেই ভাই তাহলে ভাই বলছিলাম যে সূরা আর রহমানের ৩৮ নম্বর আয়াত ওর আমি তাফসির আসানুল বায়ান যেটা আছে আপনাকে যেটা জিজ্ঞেস করছি করেছি ভাই আপনি কি এখন আমাদেরকে কোরআন থেকে এমন একটা ভার্স দেখাতে পারবেন যে এই ভার্সটা আবারও প্রশ্নটা শুনে ভালো করে শুনে উত্তর যে ভার্সটা ইউনিক একটা ভার্স এবং মানে কোরআন বা তার সমসাময়িক সময় মানুষ এই জিনিসটা জানতো না এটাও দেখাতে হবে যে সেই সময় মানুষ জানতো না এই জিনিসটা কোরআনই প্রথমবার এসেছে এবং পরবর্তীতে বিজ্ঞানীরা এই জিনিস এই তথ্যটাকে প্রমাণ করেছে বা ভেরিফাই করেছে কোন সেটারও একটা বৈজ্ঞানিক ইয়া দেখাবেন আপনি আমাকে এবং আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে এটার সাথে বিজ্ঞানের জিনিসটা মিলে গেছে এই জিনিসটাও আপনাকে দেখাতে হবে ইসলামের দলিল থেকে মুখের কথা দিয়ে না মুখের কথা আপনি তিলকে ইসলামের দলিল থেকে দেখাতে হবে যে এই 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 যে আপনার দেখাতে হবে আপনি কি এরকমের একটা জিনিস দেখাতে পারবেন আমাদেরকে ঠিক আছে আপনি যে এই কথাটা বলছেন আপনি বলুন যদি সেই যুগে কেউ কাউকে যদি বোঝানো হতো যে পৃথিবীর শেপ কেউ কি বুঝতে পারতো বুঝতে না পারলে না পারতো কিন্তু

পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য তার চারপাশে দিয়ে ঘুরছে এটা পৃথিবীর সারা বিশ্বের মানুষের যেহেতু এটা অ্যারিস্টটলের ইয়া ছিল সমর্থন ছিল এবং বাইবেলও এই জিনিসটা বলা আছে কোরআনেও ইনফ্যাক্ট বলা আছে আহ ঘুরায় কোরআনে বলা আছে একটু ঘুরাই আমরা পরে আলোচনা করব যে পৃথিবী হচ্ছে কেন্দ্র বাদ বাকি সব কিছু তাকে চারিদিক দিয়ে ঘুরছে এখন কোপার্নিকাস এই জিনিসটা বের করতে পারছে যে না সূর্যটাকে কেন্দ্র করে আসলে পৃথিবী ঘুরছে এখন সে যদি এটা ভাবে যে ভাই মানসিকে এটা বুঝবো মানসিক এটা বুঝবো তাহলে তো আমি এটা কমু না তাহলে আমি কমু যাতে মানসি বুঝবো যেহেতু আমি ওটাই কমু ভুলটাই কমু ভাই আপনি কি মনে ভাই আমি এখানে ভুল ভুল বলার কথা বলিনি না আপনি যদি আমাকে বলেন যে কোপারনিকাসের কোপারনিকাস কি সঠিক কথা তথ্যটা বলেছিল নাকি ভুল তথ্যটা বলেছিল মানসে তো তখন তার কথা বুঝে নেই 100% সঠিক 100% সঠিক বলেছে কোপারনিকাস কি মানে মানসে বুঝবো কি বুঝবো না এটার জন্য তার কথাকে পরিবর্তন করছে না না ইউনিভার্সাল ট্রুথ তো ট্রুথই না ওটা কি আর ঘুরিয়ে ফিরিয়ে বলা যায় বলুন তাহলে মানুষকে মানুষে বুঝবো কিনা তাহলে এটার জন্য বক্তব্য মানে যেটা সত্য সেটা তো পরিবর্তন হবে না তাই না মানছে বুঝলে বুঝবো না বুঝলে না বুঝবো এটা আমার কি মানে সত্যের এখানে কিছু যায় আসে না আমি আমার কি বলতে আমি বোঝাচ্ছি সত্যের কিছু যায় আসে না আমি আবারও সেখানে ফেরত যাচ্ছি যে মানুষে বুঝলো কি বুঝলো না

মোহাম্মদ তো এই কারণে কোনো বৈজ্ঞানিক কথাবার্তা বলতে পারে নাই পাকও পাঠাতে পারে নাই কোনো কারণে কোনো বৈজ্ঞানিক কথাবার্তা কারণ ওই লোকজন বুঝবে না ওখানে তো সব অশিক্ষিত মূর্খ ছিল বুঝবে না ওরা ভুল বুঝবে এটা যদি আপনি বলেন খুবই হবে আপনার কারণ হচ্ছে ইনফ্যাক্ট অনেক কিছু মোহাম্মদ বলছে যেগুলো তখন ইসলামের বিষয়ে অনেকগুলা বলছে যেগুলো সাহাবিরে কিছু বুঝে নাই আহা মাথা মাতামণ্ড কিছু বুঝে নাই যেমন তাকদির এটা সাহাবিরাই এটা নিয়ে সন্দেহের ভিতরে ছিল কিছু বুঝতেছিল না কিন্তু এগুলা তারা বিশ্বাস করে নিচ্ছে হ্যাঁ আপনি বলতেছেন যে মানে ধরেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তথ্যটা যদি মানে কোরআনের ভিতরে থাকতো তাইলে সাহাবিরা বুঝতো না এই জন্য তাইলে সাহাবিরা নাস্তে হয়ে যেত এটা কি আপনার কাছে মনে হচ্ছে ভাই আপনি কি সিরিয়াসলি এই এই যুক্তি দিচ্ছেন ভাই আমি সেটা বলতে চাইনি আমি আমি আপনি আমার কথাটা বুঝলেন না আমি বললাম যে কোনো একটা মেকানিজম ঠিক না ঠিক আছে সায়েন্সের ভাষায় যদি কাউকে বলা হয় আপনার ধরুন বডি টেম্পারেচার ওটা যদি আমি ধরুন আপনি সেলসিয়াস স্কেল আবিষ্কার হয়নি তো ধরুন ভাই ভাই আপনি আমাকে বলেন যে কোরআনে কি আপনি এরকম কিছু ইনফরমেশন দেখাতে পারবেন সেটা বলেন নাকি আপনাকে তো বলছি যে নেবুলার যে এটা আছে আয়াতটা তো ওটা ওটাকে মানে কোন জিনিসের মেকানিজমটাকে ডাইরেক্ট না বলে ওটাকে সায়েন্সের আলোকে না বলে ওটাকে নরমাল ভাষায় লেখা আছে ওটাই বলছিলাম আপনাকে সেই আয়াতটা একটু দেবেন এবং সেই আয়াতের যে তাফসিরটা যেটা দ্বারা যে নেবুলা বোঝাতছে এই তাফসিরটা একটু দেন প্লিজ আপনাকে তো আমি ওটাই বলছি ওখানে কি নেবুলা বললে লোক কি বুঝতে পারতো নেবুলা বললে লোক বুঝতে না পারলে মানে কি ওখানে কি বলা আছে সেটা তো আগে তো সেই আয়াতটা দেন এবং তাফসিরে এখানে ওই আয়াতের তাফসিরে মুহাম্মদ কি বুঝিয়েছে সেটা তো আমাদের আগে দেখতে হবে দেখে তখন বলা যাবে যে কি কি বলতে চাইছে কি বলতে চায় নাই সেটা দেন আগে তারপরে ইবনে কাসির বা জালালাইন বা একটা প্রখ্যাত তাফসীর গ্রন্থ থেকে সেটা তাফসীরটাও দেখাবেন আমাদেরকে দেখান এই যে সূরা রহমানের 37 নম্বর আয়াত যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল জামরার মতো হবে আচ্ছা আমার বাংলাতে ঠিক নেই ঠিক আছে আচ্ছা আয়াতটা থেকে আপনি একটু দেখান আমাদেরকে এই তাফসীরটা আমি আমার তাফসির আসানুল bayan থেকে পড়লাম বাংলা আপনি বলুন শব্দ আপনি কি বুঝছেন না আমি আপনাকে জিজ্ঞাসা করছি তো বিদিন বলতে কি আকাশ তো বলে কিছু ইনফ্যাক্ট আকাশ বলে তো কিছু নাই বিজ্ঞানের ভাষায় তো আকাশ বলে কিছু হয় না তাই আকাশ বিদিন্ন হয় কিভাবে আশ্চর্য কথা বিজ্ঞানের ভাষা আকাশ নেই তো কি আছে বলুন বিজ্ঞানের 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 জগতে তো আমরা উপরে যা দেখি সেগুলো সবকিছুই আকাশের অন্তর্ভুক্ত কিন্তু আকাশ বলে ইসলামের যে কনসেপ্ট সেটা হচ্ছে আকাশ হচ্ছে একটা ভারী পদার্থ একটা শক্ত মানে ধাতব পদার্থ ইসলামের কনসেপ্ট হচ্ছে যে জিনিসটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি ঠিক আছে একটু অপেক্ষা করেন ইসলামের মানে আকাশের কনসেপ্ট সেটা সেটা কিন্তু আমাদের মানে সাধারণ ভাবে আমরা যে আকাশকে জানি সেটার সাথে কিন্তু কোনো অবস্থাতে কোনো মিল নাই

তিনশো নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা আছে জিব্রাইল আমাকে নিয়ে ঊর্ধ্ব গেলেন এবং আসমান পর্যন্ত পৌঁছে দ্বার খুলতে বললেন এই জিনিসটা কি দেখা যাচ্ছে মুজাহিদিন ভাই দেখা একটা দরজা আছে গেট আছে গেটে গেটে আবার মানে একটা প্রহরী আছে সেই প্রহরী আবার দেখেন মোহাম্মদ উর্ধ্ব লোকে গেলেন এবং আসমান পর্যন্ত পৌঁছে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে ওই যে প্রহরী জিজ্ঞেস করলো আপনি কে আহ তিনি বলেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ দেখেন আবারও গেল আমাকে উর্ধ্বলো কে নিয়ে চললেন জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বলেন মোহাম্মদ জিজ্ঞেস করা হলো কি হয়েছিল বলেন হ্যাঁ পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য দ্বার খুলে দেওয়া হলো এই যে দেখেন আসমানে এক একটা আসমানে গিয়ে গিয়ে গেটের সামনে গিয়ে অমিত ভাই আপনি কি দেখতে পাচ্ছেন অমিত ভাই আপনি কি একটু সাতটা আসমান আছে দরজা মানে গেটের সামনে গিয়ে বলতে দরজাটা খুললো তখন দরজা আসমানের দরজা খুলে দিচ্ছে অমিত ভাই বলেন তো এটা জিনিসটা কিরকম হাস্যকর হ্যাঁ তার মানে এখানে এই যে এখানে যে আকাশ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে বা আসমান বলতে যে জিনিসটা এরকম কিছু একটা চাদর একটা জিনিস হ্যাঁ হ্যাঁ একদম একদম বা একটা লেয়ার বা এই ধরনের কোনো কিছু একটা বোঝা যাচ্ছে তাই না হ্যাঁ আমরা আরো দেখি দেখেন এই যে দেখেন এরপরে এই যে অনেকগুলো দাঁড় পার হয় মোহাম্মদ এই যে মানে সাত আসমানের উপরে আল্লাহর সাথে দেখা করতে গেছিল এই আসমানিঙ্গা হ্যাঁ এরপরে

গমনের ঘটনাটিও একটু বড় করেন না প্রমাণ প্রমাণ স্বরূপ পেশ করার যোগ্য তিনি অর্থাৎ তিনি একটি একটু দাঁড়ান একটু অপেক্ষা আমি আরেকটু বড় করছি দেখি আরেকটু বড় করা যায় নাকি আসলে ফোনে আছি তো হ্যাঁ এবার কি একটু বড় হয়েছে আগের থেকে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে

ইয়াকুব পাথরে নির্মিত হ্যাঁ বলুন খুবই ভালো কথা তাহলে আমরা জানতে পারলাম সাতটা আসমান ইসলামের যে ধারণা সেই ইসলামের ধারণা অনুসারে সাতটা আসমান আসলে কিভাবে তৈরি এখন এই যে আপনি যে বলেন আকাশ বিদীর্ণ হওয়া মানে হচ্ছে কি আকাশ ফাইটা যাওয়া তাই না ওই ইসলামের আকাশটা তো হচ্ছে কি একটা ধাতু ধাতব পদার্থ একটা ধাতু দিয়ে তৈরি একটা পদার্থ ওইটা ফাইটা যাওয়া নাকি বিদীর্ণ হওয়া মানে তো ফেটে যাওয়া নাকি হ্যাঁ হ্যাঁ বলুন তো ওই যে ওই বিদীর্ণ হলে কি হয় নেবুলাটে বলে কি হয় সেটা এবার বলেন আচ্ছা আমি এটাই বলছিলাম যে ফেটে পড়ার অর্থ মানে স্টারে যে যে কোয়ালেস ফর্ম করে সুপারনোভা এক্সপ্লোশন সেটা সেটা কোন তাফসিরে লেখা আছে মোহাম্মদ এটা বলে দিয়েছে যে এই কথাটার মানে হচ্ছে সুপারনোভা যখন এক্সপ্লোড করবে বাই টাইপের কোনো একটা জিনিস এটা মানে মোহাম্মদ বা তার সাহাবা একরাম কেউ কি এই ধরনের কোনো কথা কখনো বলেছে কিন্তু যে যিনি ব্যাপারটা জানবে সে তো তর্জমা পড়ে বুঝতে পারবে না 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 যিনি জানবে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন এখানে যে এটা বোঝানো হয়েছে কিনা এটাকে তো আরেকজন আসতে পারে আরেকটা ইন্টারপ্রিটেশন নিয়ে যার যার ইন্টারপ্রিটেশন নিয়ে তো আমাদের কথা হচ্ছে না আপনার ইন্টারপ্রিটেশনটা যদি ইসলামের ইন্টারপ্রিটেশন বলে আপনি দাবি করেন তাহলে তো সেই ইসলাম থেকে আপনার সেরকম একটা দলিল দেখাতে হবে যে মোহাম্মদ বা তার সাহাবা ইকরাম বা তার তাবে তাবিনগণ কেউ একজন এই ব্যাখ্যাটা দিয়েছিলেন এবং ব্যাখ্যা দেওয়ার সময় বলে দিয়েছিলেন যে তোমরা এখন এটা বুঝতে পারবে না আমি বলে দিলাম ভবিষ্যতে পারবো এরকম যদি আপনি দেখাতে পারেন তাহলে হবে দেখেন একটা তাফসির থেকে বা মুহাম্মদ বা তার সাহাবা একরাম বা তার তাবেতাবিনগঞ্জের থেকে এক জায়গা থেকে দেখান যে কেউ একজন বলছে যে এই আয়াতের গভীর একটা মিনিং হচ্ছে আছে সেটা তোমরা এখন বুঝতে পারবে না পরে বার পাইবা এরকম অন্তত দেখান মানে ইন্দ্র দেবতা নাকি আকাশ ভেঙ্গে ফেলছে অমুক দেবতা নাকি আকাশে চুরমাল করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় এখন বর্তমান সময় কেউ যদি চায় যে এগুলোর সাথে আমি বিজ্ঞানের সাথে মিলাবো হম যেমন ধরেন কাজী নজরুল ইসলাম একটা মানে কবিতা লিখছে কবিতাটার ভিতরে আছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে হম আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবে শান্ত যেদিন একজন মানুষ মানে বর্তমান সময় জন্মেছে জন্মায় সে ভাবতেছে আমি নজরুল ইসলামকে একজন নবী হিসেবে প্রমাণ করব। কিভাবে করা যায় এই যে কবিতা পাইছি বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে এইখানে অমিত ভাই এখানে না নজরুল ইসলাম আসলে অ্যান্ড্রয়েড ফোন আইফোন বোঝাইছে বুঝছেন

আচ্ছা দেখুন আসিফ ভাই যে টাকা মাটি মাটি টাকা এই জিনিসটাকে আপনি এভাবে তো ইন্টারপ্রেট করতে পারেন যে যার কাছে টাকা আছে সে মাটি বা জমি কিনতে পারে আর আজকাল ব্যাঙ্গালোরে বা ধরুন এরকম জায়গাতে সেখানে মাটি কিনে রাখা টাকা টাকা থাকা আর থাকি আপনি মাটি কিনতে পারবেন তার মানে সে একটা ইনভেস্ট করতে বলছে এই জমি কিনে সে ইনভেস্ট করতে বলছে যাতে আপনি আরো ইয়ে হতে পারেন আরো রিচ আরো মানে একজন ধনুকুবের হয়ে যেতে পারেন তা আমরা এই টাকা মাটি মাটি টাকা সেই সেইভাবে তো আমরা একটা ফিনান্সিয়াল অ্যাডভাইস

আপনি রীতিমত মানে একজন ধনুকূপের ব্যক্তি হয়ে উঠতেন তাই না তার যে সমস্ত লোকেদের সেখানে জমি কেনা ছিল তারা তো এখন কোটি কোটি টাকা মারি এবং সেটা সেটা কিন্তু সত্যি মানে এটা এটা কোনো সমস্যা নেই টাকা মাটি মাটিটা খায় এটা এটাকে তো একটা ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে আমি ধরতে পারি যেটা দেওয়া হয়েছিল প্রায় ধরুন আজ থেকে দেড়শো একশো বছর আগে একশো দশ কুড়ি বছর আগে তাই না তাই এটাকে আমি সেভাবে কি ধরতে পারি আচ্ছা ভাই অমিত ভাই দারুণ বলতে আমি আমি আপনাকে একটা গল্প বলতে চাই আমি যখন ছোট ছিলাম একটা মানে পাগল ছিল রাস্তায় রাস্তায় ঘুরতো হ্যাঁ সে হচ্ছে মাটি পাগলা বলতাম আমরা মাটি মাক্ত গায়ে হ্যাঁ এবং মাটি খেত তখন ওই পাগলটাকে যখন আমরা একটু ইয়া করতাম পাগলা কি আমরা ছোটবেলা এত কিছু বুঝতাম না এই জন্য তাকে একটু বিরক্ত করতাম পাগলে রেগে গেলে বলতো যা মাটি খা যা মাটি খা হ্যাঁ আমি তো বুঝতাম না তখন তখন তো বোকা ছিলাম তখন তো এই যে এই কথাটার যে গভীর একটা মর্মার্থ আছে হ্যাঁ আধুনিক বিজ্ঞানের সাথে যে এটা জিনিসটা একার খাপে খাপে মিলে যাচ্ছে না এখন বলেন কিভাবে সেটা সেখানে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে সেখানে বিভিন্ন ধরনের জৈব যৌগ থাকে মিনারেলস থাকে সেটা আপনার যে মিনারেলের চাহিদা সেইগুলো আহ হবে সেগুলো আপনার পূরণ হবে তাই না এটা তো হতেই পারে সেভাবে তো আপনি এটাকে মেলাতেই পারেন আসিফ ভাই মাটি বলতে থাকে সেই তৈরি করে যা গাছপালা হচ্ছে তাই না গাছপালা তো সেখান থেকে বৃষ্টি নিয়ে বড় হচ্ছে না তাহলে তো যে কোনো কথার সাথে তো আমরা বৈজ্ঞানিক মিলাইতে পারি তাই না মিলানো এবং ইতিহাস মানে বিজ্ঞানের জগতে তো অনেক অনেক কিছু আবিষ্কার হয়েছে একটার সাথে না একটা সাথে তো মিলবেই অমিত ভাই মনে করেন যে কোনো পাগলা যে কোনো গাঞ্জা খায় যে কোনো পাগলা আমি কথাবার্তা বলুক ঐটা ওই কথাটাকে তাই না হ্যাঁ মানে বিজ্ঞানের একটা জিনিসের সাথে ঢুকায় দিতেই পারবো তাই না মনে করেন এক পাগল বললো যা গুখা এখন বললাম যে এই যে এখন দেখা গেল যে বিজ্ঞানে একটা জিনিস আবিষ্কার হয়েছে যে একটা এক ধরনের পোকার গু থেকে তার একটা ওষুধ আবিষ্কার করতেছে সেরকম একটা কিছু মনে করেন নিউজে বের হইলো যে এই পোকাটার এই গুটা থেকে এই ওষুধটা

হ্যাঁ এটার সাথে কি সুন্দর মিলে যাচ্ছে দেখেন আসলে তো সে ওই পোকাটার গোটা দিয়ে ওষুধ বানানোর কথা বোঝা গেছিল তখনকার লোকেরা তখন বুঝতে পারে নাই এখন এই সামরা

সাত গিয়ে সে বিশ্রাম নিয়েছে ঈশ্বর বিশ্ব আল্লাহ বিশ্রাম নিয়েছে তার সিংহাসনে বসে তো আমি তাকে জিজ্ঞেস করলাম দুটো কথা ছদিন কেন লাগলো যে হয় বললেই হয়ে যায় তো তখন সে বের করতে এই ছয় দিন বলতে দিন বলেনি এটা ফেস বলেছে দিন বলতে এরকম দিন ভাবলে হবে না দিন সব এক নয় এই বলে সে অনেক রকম অনেক কথা মানে সে কিছু না হলেও হাজার খানেক শব্দ সেখানে ব্যয় করেছে মানে এরকম এটা নয় এটা বললে এটা বুঝতে হবে ওটা বললে ওটা বুঝতে হবে একজন আবার দেখলাম ইয়ে বলছে যে এই যে এরকমই যখন আমরা আমরা যেমন একটা ঘড়ির ক্লকের সাথে আমরা মিলিয়ে দি যেমন ধরুন এই যে এই এই ভদ্রলোক নামটা দিয়ে আছে তো উনি বলছেন যে গোটা গোটা মহাবিশ্ব শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যদি আমরা 24 ঘন্টা ধরে তাহলে জাস্ট 1 সেকেন্ড আগে মানুষের জন্ম হয়েছে এরকম ভাবে এরকম ইন্টারপ্রিট তো সেই রকম ভাবে ইন্টারপ্রিট করতে হবে তাহলে ইন্টারপ্রিট যদি করতে চান তাহলে সেটা করতেই হবে তাহলে সেখান থেকে তো যা খুশি একটা বেরিয়ে আসতে পারে সেটা যে যেকোনো কিছু মানে হয়তো রবীন্দ্রনাথের দুই বিঘা জমি কবিতা থেকেও হয়তো কোয়ান্টাম মেকানিক্সের কিছু বের করা যাবে হ্যাঁ তাই

বছরে বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তার সালাদ কায়ন করেছে আদান দিয়েছে কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে কোন দিকে যাবে কোন দিশা হারা তখন সে আলী দৃশি গুগুলবিদ আলী দৃশি তাকে মানচিত্র একে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে সে মানচিত্র ধরে সে ওখানে গেছে সেটা বাদ দেন আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে জুলকার বাদশাহ সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম থেকে একটা ঘোলাটে জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম এই এলাকা পৃথিবীতে একটাই আছে আমেরিকার উত্তর আমেরিকার একবারে সর্ব সর্বোত্তর এলাকা সেখানে তেরো হাজার আগ্নেয় গিরির হয় ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে আচ্ছন্ন হয়ে থাকে বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কুপের মধ্যে ডুব দিচ্ছে আসলে সূর্য যাচ্ছে আকাশে কিন্তু দূর থেকে যে ভিওয়ার্স যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম তো জুলকার নাই তো আমেরিকা আবিষ্কার হবে পুরানি আমেরিকার কথা আছে আমরা দেখলাম অমিত ভাই দেখেন এই যে ওইখানে যে করেন যে পশ্চিম দিক সর্বপশ্চিম দিক বলা হয়েছে এটা আসলে তখনকার সময় তো বুঝতো না মানুষ এই জন্য ইঙ্গিতে এটা বলে দিচ্ছে সব পশ্চিম মানে এটা আসলে বুঝেছে আমেরিকার কথা বুঝছেন তার মানে আমেরিকা কে আবিষ্কার করেছে কোরআন আবিষ্কার করেছে আমেরিকা কে কিন্তু আমেরিকা পশ্চিম দিকে যদি আরো জানতো কিন্তু জাপান টাপান পেয়ে যাবেন পৃথিবীতে তো গোল সেটা সেটা হ্যাঁ সেটা আপনি আপনি একটু নাস্তিক এই জন্য আপনি আমরা এই সমস্ত কথা মাথায় আসছে মুজাহিদিন ভাই আপনি একটু বলেন তো যে এই যে মানে কোরআনের সর্বপশ্চিম বলতে তো আমেরিকা বোঝানো হয়েছে তাই না ভাই কি বলেন এইটা আমার ঠিক জানা নেই বলুন ওমা কেন এই যে আমাদের হুজুর সাহেব কত সুন্দর বলে দিলেন এটা তো মানে সত্য কথা আরে ওদের জন্যই তো সবচেয়ে বেশি বদনাম হচ্ছে আপনার জন্য বদনাম হচ্ছে না ওদের জন্য বদনাম হচ্ছে নাকি আপনি আমি যখন থেকে এসছি আপনি একবার আমার আনফান কথা বলতে বা আপনার কথার উপর কথা বলতে শুনলেন না না কিন্তু মানে মানে আপনাদের যে মেইন পয়েন্ট সেটা কিন্তু একই আপনারাও আপনিও যেটা বলছেন এই হুজুর একই কথাই বলেছে

से चालीस पचास वर्ष पहले किसी ने सेल ट्रीटमेंट की चर्चा की होती तो लोगों को बड़ा अजूबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं सब अगरे। लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था वो सेल का साइंस था टेक्नोलॉजी थी क्योंकि शास्त्र कहते हैं कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था कर्ण के जन्म की सारी जो कथा आती है वो शरीर पर से एक छोटा सा हिस्सा लिया और उसी में से कर्ण पैदा हुए आप यही करते हो ना डॉक्टरों का सर्टिफिकेट चाहिए तात्पर्य यह है कि हमारे देश के पास कुछ तो था अब आज लेबोरेटरी में सीधा हो रहा है लेबोरेटरी हो सकता है अमेरिका की हो लेकिन ये सिद्ध तो हो रहा है हो सकता है कर्ण के संबंध में किसी के मन में सवाल हो कि भाई शायद मोदी जी ने कहा लेकिन उतना तो वर्णन नहीं है अब हम प्लास्टिक सर्जरी को देखें मुझे लगता है कि दुनिया में सबसे पहली प्लास्टिक सर्जरी शरीर मनुष्य का और माथा हाथी का गणेश जी का निर्माण <laughs> प्लास्टिक सर्जरी तो बोला सही जी तो प्लास्टिक सर्जरी हो वाले ना